হাই এভরিবডি, ওয়েলকাম টু ইয়ার শো মাই শো দা সো মিস ক্যান ওয়ান্ডারে। ঠিক সময় চলে এসেছি, কথা মতো আপনারাও চলে এসেছেন। এতগুলো দিন পেরিয়ে গেল আমাদের দা সো মিস ক্যান ওয়ান্ডার নিয়ে যখন শুরু করেছিলাম, তখন ভাবতেও পারিনি যে এতগুলো দিন চলে আসবে এবং এত আপনাদের ফেভারিট হয়ে উঠবে। এনিওয়ে এনি ডে যখন প্রথম প্রোডাক্টও আনি তখনও আমার মনে এরকম ভয়টা থাকে, বাট এইবার যে প্রোডাক্টগুলো এনেছি, মানে গত বছর যে প্রোডাক্টগুলো এনেছি সেই প্রোডাক্টগুলো নিয়ে তো আমার টেনশন ছিলও না, বাট ফিডব্যাকটা পেয়ে আরও ভালো লাগলো। যার মধ্যে হচ্ছে ভিটামিন সি উইথ নায়াসিনামাইড উইথ হায়ালুরোনিক অ্যাসিড, অ্যান্ড সেকেন্ড হচ্ছে স্কিন প্রোটেক্টর লোশন। হ্যাঁ, আপনারা অনেকদিন ধরে বলেছিলেন সৌমিদি একটা ক্যানফেয়ার ময়েশ্চারাইজার নিয়ে আসুন, বাট আমি ক্যান্সার ময়েশ্চারাইজার নামটা দিইনি, আমি নাম দিয়েছি স্কিন প্রোটেক্টর লোশন। আর এর রেজাল্টটা একটু অ্যাপ্লাই করে তার উপর ক্যানমিক পাউডারটা মেখে বেরোনোর পরে আপনারা কী পাচ্ছেন সেটা আমি খুব ভালো করে জানি। সেকেন্ড হচ্ছে অ্যান্টি এজিং ডেলি সেরাম এবং অ্যান্টি এজিং ডেলি জেল ময়েশ্চারাইজার, তার ফিডব্যাক আমরা পেতে শুরু করে দিয়েছি। সব থেকে ম্যাজিক হলো অ্যান্টি এজিং ডেলি সেরামের একটা সাইডে পাম্প করে একটু স্প্রে করে একটু রাব হালকা অ্যাপ্লাই করার পরে একটু ছেড়ে দিন, আর 5 মিনিট পরে দেখুন একটা দিক কেমন আপলিফটেড হয়ে গেছে, একটা দিক যেন মনে হচ্ছে একটু ঝুলে আছে, একটা দিকে 10 বছর বয়স কম, একটা দিকে 10 বছর বয়স বেশি। না না, এরকম করবেন না, অপ্রতিকটা অবশ্যই স্প্রে করে নেবেন। এরকম হয়েছিল আমরা যখন নতুন প্রোডাক্টটা বানাচ্ছিলাম, তখন দেখার জন্য একটি মেয়েকে আমি আগে স্প্রে করে দিয়েছি, তো তারপরে কাজের মধ্যে ভুলে গেছি, একে দেখছি ওকে দেখছি, যাওয়ার সময় শেষ বলছে ম্যাম আমার এই দিকটা স্প্রে করবেন না, অদ্ভুত লাগছে দেখতে। সো দ্যাটস দ্য ম্যাজিক অফ অ্যান্টি এজিং ডেলি সেরাম আর অ্যান্টি এজিং জেল ময়েশ্চারাইজার। বাট আজকে দেখে নিই আমাদের সাথে কে আছে। হ্যালো সুমিদি, আমি মালদা থেকে বলছি, আমার বয়স 32। সুমিদি বলছি, আমি বড় আশা নিয়ে আপনাকে আমি ফোন করেছি। আমার মুখে পুরো এদিকে পুরো কালো মেচেতা টাইপের দাগ হয়ে গেছে, তো আমার কয়েক বছর আগে এই দাগটা হয়েছিল, তো তখন আমি আপনার প্রোডাক্টগুলো সব ব্যবহার করেছিলাম, তখন আমার মুখের দাগগুলো সব ভালো হয়ে গেছিলো, তাও 4-5 বছর আগেকার ঘটনা এটা। তারপরে কোনো কিছুই ছিল না আমার মুখটা, ওকে এমনকি মুখটা আমার খুব সুন্দর হয়ে গেছিলো, প্রচণ্ড খুবই সুন্দর, কোনো দাগ ছিল না, মুখটা পরিষ্কার হয়ে গেছিলো। কিন্তু আবার হঠাৎ করে দেখছি আবার কিছু কয়েক মাস ধরে দেখছি, 4-5 মাস ধরে দেখছি দাগটা আবার রিটার্ন হয়ে গেছে, নাকে হয়ে গেছে, হঠাৎ করে দুই গালে হয়ে গেছে। সুমিদি, আমি বড় আশা নিয়ে আপনাকে আমি ফোনটা করেছি, আপনি ছাড়া আমার কেউ নেই, অনেক ডাক্তার দেখিয়েছি সুমিদি, কোনো উপকার পাইনি, তো আমি চাই আপনি কোনো আমার একটা ব্যবস্থা করে দেন, নাহলে আমি প্রচণ্ড ডিপ্রেশনে ভুগছি সুমিদি, প্রচণ্ড। আমি জানি এটা আপনি ছাড়া আমার কেউ করতে পারবে না, আমি ক্যান ফেস, ক্যান সিরাম, ক্যান মিল্ক আমি সবই ব্যবহার করছি এখন, মাঝে কিছু হয়তো ঠিক মতো নিতে পারছিলাম না, কিন্তু আমি কখনো ছাড়িনি আপনার প্রোডাক্টগুলো ব্যবহার করা, কিন্তু এখন আমি রেগুলার ধরে আপনার সব কিছুই ব্যবহার করি, মাথারও অনেক কিছু, চুলেরও সব কিছু, ক্যান শ্যাম্পু সব কিছুই ব্যবহার করেছি, কিন্তু সুমিদি আমার এই দাগগুলো মানে বেড়েই যাচ্ছে, লোকের সামনে দাঁড়াতেও আমি লজ্জা করছি, তো সুমিদি আপনি আমার একটু ব্যবস্থা করে দেন যেন আমি মানুষের সামনে দাঁড়াতে পারি, নাহলে আমি প্রচণ্ড ডিপ্রেশনে চলে আছি সুমিদি, একমাত্র আপনিই আছেন যে আমার ইচ্ছা পূরণ করতে পারেন, এছাড়া কেউ পারবে না সুমিদি, বড় আশা নিয়ে সুমিদি আপনাকে ফোন করেছি, আপনার আমার এই প্রশ্নের উত্তরটা দেবেন। নমস্কার সুমিদি, ভালো থাকবেন। খুব ভালো লাগলো তোমায় দেখে, তার কারণ হচ্ছে তোমার চুলটা ভীষণ সুন্দর, কিন্তু কথা হচ্ছে যখন তুমি একটা জায়গায় স্টিক অন থাকো, তুমি ডাক্তার দেখিয়েছো তাতে রেজাল্টও পেয়েছো, ডাক্তার দেখে তুমি ভালো আছো, সুতরাং তোমার মুখে যে দাগটা হয়েছে সেটাও তুমি ডাক্তারকে জিজ্ঞেস করো যে কী করা উচিত, কারণ আমার সঙ্গে যদি হাত ধরো আমি আবার তোমাকে ক্যান অ্যাক্টিভ দেবো, ক্যানফেয়ার সেরাম দেবো, তাতে করে কী হবে তোমার র্যাশগুলো ফেরত চলে আসবে, তোমার এপিডার্মিস সেলটা তৈরি হতে শুরু করবে, একটু মুখটা কালো কালো লাগবে, অ্যান্ড এন্ড অফ দ্য ডে গিয়ে আজ থেকে 3 মাস পরে গিয়ে একটা ইভেন্ট স্কিন টোন পাবে। সুতরাং আমার মনে হয়
যেটাতে তোমরা ভালো আছো সেখানেই স্টিকন থাকো। হ্যাঁ, হেয়ারটা ভার্জিন, সুতরাং হেয়ার নিয়ে আমি বলতে পারি তুমি ক্যানগ্রো প্লাসটা ইউজ করো। বাট আমাদের তো এখন চলে এসছে না হেয়ার প্লাস উইথ আর্গান অয়েল ক্যাপসুল, আর তার সঙ্গেই আমরা একটা ফার্টিলাইজার দিচ্ছি। এটা তুমি একটা এক মাসের কোর্স করে দেখো, একটা কন্টেনারে 30টা ক্যাপসুল থাকে, রোজ একটা করে খাওয়ার পরে খেয়ে দেখো, তাতে দেখো তোমার চুলটা কেমন আছে। কারণ নতুন রিগ্রোথ হতে মিনিমাম 1.5 মাস সময় নেয়, কিন্তু এর মধ্যে তোমার চুল পড়াটা, ড্যান্ড্রাফটা কতটা কন্ট্রোল হলো দেখো। যদি ভালো লাগে তাহলে পরের মাসের কোর্সটা আবার কন্টিনিউ করো, এবং এটা তুমি কন্টিনিউ করতে পারো। টিল দেন তোমার মনে হবে যে হ্যাঁ, আমার মাথা ভর্তি চুল হয়েছে এবং নতুন চুল এসছে এবং চুল পড়ার ওই হারটা কমে গেছে। কারণ চুল পড়া কোনোদিনই বন্ধ হয় না, কারণ চুলের একটা প্রাণ আছে, একটা লাইফ সাইকেল আছে, সেই কটা দিন বাঁচে এবং তারপর তারা মরে যায়। এটা দেখার সব থেকে ভালো উপায় হচ্ছে যে চুলটা পড়ে যাচ্ছে, আমরা কিন্তু এতটাই কষ্ট আমাদের চুল নিয়ে, সুতরাং যে চুলটা পড়ে যাচ্ছে তার রুটসটা যদি দেখি, সেই রুটসে যদি একটা পয়েন্টেড হোয়াইট বল থাকে, তার মানে কিন্তু আপনার হেলদি হেয়ার পড়ে যাচ্ছে। আর যদি দেখা যায় একদম কালো হয়ে একটা পাতলা মিশে গেছে, তার মানে কিন্তু সেই রুট, সেই চুলটা তার জীবনটা বেঁচে নিয়েছে এবং তার সময় এসে গেছে এবং সে পড়ে গেল, এবং সেখানে আবার নতুন রিগ্রোথ আপনি ক্যানগ্রো প্লাস ইউজ করলেও হবে, না ইউজ করলেও হবে। আর আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে প্রত্যেক শুক্রবার আমার এখানে আসা হবে আর আপনাদেরও দেখতে হবে, ঠিক তো? অ্যাবসলিউটলি, দেখা হচ্ছে পরের শুক্রবার ঠিক এই সময় এইখানে।